শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। যে শিক্ষার্থী আন্দোলনকারী যারা, তাদের যে উদ্দেশ্য ছিল, তাদের একটা দাবি ছিল, এবং তার মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটি তো আপনাদের চোখের সামনে তার সকল প্রমাণ আছে। আজকে যারা জেল ভেঙে নরসিংদীতে কয়েদিদের বের করে নিয়ে এসেছে, উচ্চ পর্যায়ের জঙ্গিদের বের করে নিয়ে এসেছে, জেলের যত স্টাফ যারা তাদেরকে বন্দী করে রেখেছিল, যত ধরনের অস্ত্রশস্ত্র তারা লুট করেছিল, এগুলো কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। কারা করেছে? এই তৃতীয় পক্ষ অনুপ্রবেশকারী। আজকে মেট্রো রেলের কথা বলেন, এই মেট্রো রেল কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়েন? এমনকি অনেক মন্ত্রী মিনিস্টাররা চড়েন, তাও তো না। এটা তো বাংলাদেশের সাধারণ মানুষরা উপকারভোগী। দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর, এর কাজ কি? পুরো দেশে যখন বিভিন্ন ধরনের দুর্যোগ আসে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো কাজ করে এই প্রতিটি সরকারি এস্টাবলিশমেন্ট। সেতু ভবন যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করে, আপনি দেখেন যে টোল প্লাজাগুলো আজকে এক্সপ্রেসওয়ে বন্ধ, মেট্রো রেল বন্ধ, আজকে মানুষ ভুক্তভোগী, জ্যাম হচ্ছে। কাজে আমাদের কথা হচ্ছে, এগুলো যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা তো পরিষ্কার আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে। এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। এটা করেছে সেই তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা, এবং তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে, টেনশন আরো তৈরি হয়, এবং তারা সেটাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। কিন্তু দুঃখজনক হলো, সত্যি তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি, তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে।